ট্রেনটা পেয়েই যেত পৃথ্বীনাথ। চোখের সামনে দিয়ে 9:24 খটখট করে বেরিয়ে গেল। লোকালগুলো এই লাইনে 2-5 মিনিট হামেশাই লেট থাকে, বিশেষ করে এই ট্রেনটায় তো এই সময় একটা মালগাড়ি এসে জুটবেই। স্টেশনের প্ল্যাটফর্মটাকে মাঝে রেখে ডাইনে 3 মিনিট আর বাঁয়ে 4.25 মিটার ব্যবধানে মালগাড়ি আর লোকাল, কাঠের শখের মতো না নরনচরণ, মিনিট 5 ড্যাপ ড্যাপ করে 7-5 ভাববে। তারপর ক্লিয়ারেন্স সিগন্যাল পেয়ে মালগাড়ি নড়লে লোকালটা গুটি গুটি প্ল্যাটফর্মে ভিড়বে। কিন্তু আজ তা চুপ, একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে স্টেশনের বুড়ি ছুঁয়ে বেরিয়ে গেছে লোকালটা। একেবারে স্টেশনের কাছে এসে ট্রেনটা মিস করল পৃথ্বীনাথ। তখনও প্ল্যাটফর্মের উপর নামিয়ে দেওয়া লোকগুলো সার বেঁধে বেরোচ্ছে, মেজাজটা খিঁচড়ে গেল তার। পরের ট্রেনটার জন্য পাক্কা 40 মিনিট মুখে ছিবিড়িয়ে যাওয়া পানটুকু নিয়ে জাবর কাটতে হবে। মহকুমা অফিসের 3 নম্বর ডেপুটি ম্যাজিস্ট্রেট সে, তার ওপর ট্রেজারির ঝক্কি ঘাড়ে এসে চেপেছে সম্প্রতি। ঠিক সময়ে অফিসে না পৌঁছলে কর্মচারীদের ওপর বলার ক্ষমতা থাকে না, বিশেষ করে সরকার যখন হাজিরা নিয়ে আজকাল খুব জোরাজুরি করছে। ছোট সাহেবদেরও আজকাল বড় সাহেবদের ঘরে ঢুকে সই করতে হয়। পরের ট্রেনটাই করে অফিসে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খোদ এসডিও সাহেবের চেম্বারে ঢুকে হাজিরা ঢুকতে 11:30 লেট। সাহেব যদিও মুখে রোজ বলেন না, কারণ ওই স্ট্যাটাসে সচরাচর বাড়ির চি চাকরদের উপর যেমন, তেমনি রোজ রোজ মুখরা হওয়া যায় না। কিন্তু গম্ভীর মুখের ঘনিয়ে আসা ভূগোল থেকে যে আঁচ করা যায় তা সহানুভূতি নয়, অসন্তোষ। যেটা কর্মচারীদের মধ্যে হয় সেটা অবশ্য অসন্তোষ নয়, বরং উল্টো সন্তোষ। সাহেবদের একজন তো ডেলি প্যাসেঞ্জারির ধকল পোহাচ্ছে, বুঝুক বাছা ধন, কত ধানে কত চাল। আর যাই হোক, দাঁটিয়ে সময় হাজিরার আদর্শ তো ছাড়তে পারবে না, বরং হাজিরা নিয়ে বড় সাহেব বেশি ট্যাপও করলে নাথ সাহেবের এক্সাম্পল তুলে মুখে এক পোর ঝামা ঘষে দেওয়া যাবে। অথচ পৃথ্বীনাথ জানে ডেলি প্যাসেঞ্জার নয়, অফিসের আশেপাশে যাদের বাড়ি তাদের অনেকেই 11:30 পরও গুটি গুটি অফিসে ঢোকে। হাসি পায় পৃথ্বীনাথের, ব্রিটিশ সাহেবের ঝকমারি তো ছাঁটতে ছাঁটতে ছুননি, থাকার মধ্যে আছে সাহেব নামের নাম মাহাত্মটুকু। সাহেবি মানে এখন একটা খুপড়ি ঘর, একটা সেক্রেটারিয়ের টেবিল, একটু আধটু গদিওয়ালা একটা চেয়ার, আর অগন্তি রেসপন্সিবিলিটির বিনিময়ে একটু রিলিফ, জলটা ফাইলটা লেনা দেনার জন্য একটা আর্জালি, তাও সেকেলে হলে তবে রক্ষে, একেলে হলে হাজারবার বেল টিপে কান ঝালাপালা করলেও মহাশয়ের হদিশ মিলবে না। নিম্নবিত্ত গরিব বাড়ি থেকে শয়ে শয়ে ছেলে আজকাল পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে আসছে, তাদের অনেকেই এই কর্মচারীদেরই দাদাভাই হয়ে যাবে। তবু 20 শতকেও সাহিত্য ফাইত্য
সিনেমা টিনেমা এত এগিয়ে গেছে বলি শুধু চাকরির খাতিরে স্বার্থের জন্য সাহেব সুবোধের আমরা কেমন ব্যুরোক্র্যাট বানিয়ে দিই। অথচ ব্যুরোক্রেসি আমাদের ঘরে ঘরে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে। আমরা যারা বড়রা দু পয়সা কামিয়ে ঘরে আনি, ছোটদের ওপর, দুর্বলদের ওপর, মেয়েদের ওপর কিরকম ব্যুরোক্রেসি ফলাই। ঘড়ির দিকে তাকায় পৃথ্বী, 9:50, এখনো মিনিট 15। পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে সেটার দিকে এগোয় সে। কোণের বসার জায়গায় একটা সিট খালি হলো বোধ হয়, ধপাস করে বসে পড়ে বৃদ্ধি। আজ অনেক কষ্টে প্রায় ছুটতে ছুটতেই স্টেশনে এসেছে সে। দুটো এস্টাবলিশমেন্ট চালাবার মতো সামর্থ্য নেই তার, তাই মা বাবা ভাই বোনের সংসার থেকে আলাদা হয়ে হেডকোয়ার্টারে দোসরা সংসার পাততে পারেনি সে। সাহেবদের মধ্যে সেই যাতায়াত করে, ডিএমকে অনুনয় করে ওইটুকু কনসিডারেশন আদায় করতে হয়েছে তাকে। বাবা রিটায়ার্ড, ভাইরা দু একজন টুকিটাকি করে, সে সামান্যই। ছোট ভাই বোনগুলো পড়াশোনা করছে, সকালবেলা টিউশন সেরে এসে ঝড়ের বেগে প্রস্তুতি চালাতে হয় অফিস যাবার। হাতে থাকে 30টা মিনিট, তাও কোনো দিন 15-20 এসে দাঁড়ায়। ছাত্র পড়াতে পড়াতে একটা অঙ্ক বা একটা চ্যাপ্টার আধখানা ফেলে আসা তেমন সম্মানের নয়। প্রাত্যহিক কর্মটুকু সেরে ছুটতে ছুটতে বৃদ্ধি বাস স্ট্যান্ডে আসে। না থাকে দাড়ি কামানো, না থাকে জুতো পালিশ, জামাগুলো কাঁচা থাকলেও দীর্ঘ ব্যবহারে বিবর্ণ। নতুন জামা প্যান্ট আজকাল অত সহজে হয় না, খরচা অনেক পড়ে। বাড়তি পয়সা হাতে না এলে ও ব্যাপারটা চিন্তা করা যায় না। গত বছরের আগের বছর কি একটা এরিয়া ড করার পর হয়েছিল জামা প্যান্ট দুটো, তারপর এক নাগাড়ে অবিরাম ঘাম আর রোদ্দুরে এখন রংচটা শ্রীহীন। ওটা গলিয়ে ঘাম চকচকে মুখে হাঁপাতে হাঁপাতে বৃদ্ধি যখন বাস ধরে, তখন বিপর্যস্ত কেরানি ছাড়া তাকে আলাদা আর কিছু মনে হয় না। বাস স্টেশন থেকে রেল প্ল্যাটফর্ম 5 মিনিটের হাঁটা পথ। অন্য অফিসের অনেক অফিসারই ওইটুকু পথ বারোয়ানা রিক্সায় চেপে পড়ে। বৃদ্ধির এ বিলাসিতার উপায় নেই, হাতে হয়তো মিনিট তিনেক সময়, বাস থেকে নেবেই ঊর্ধ্বশ্বাসে দৌড়তে হয় তাকে। আজ দৌড়েও ট্রেনটা পায়নি। ওই দেখো ট্রেন এসে গেছে, ধর্মর করে উঠে পড়ে পৃথ্বী। রেনিংয়ের ফাঁক দিয়ে ফিল্টার পাওয়ার সিগারেটটুকু ছুঁড়ে দিয়ে একেবারে সামনের দিকের কামরা লক্ষ্য করে ছুট দেয়। কামরার গেটে তখন উঠতি নামতি দুদলে খণ্ডযুদ্ধ। নামতি লোকেদের নামার ফলে দুটো কি একটা সিট খালি হয়েছে, তাকে ঘিরেই গোটা করে উঠতি লোকের দম বন্ধ করা ধস্তাধস্তি। মিউজিক্যাল চেয়ার বুড়ো বয়সেও খেলতে হচ্ছে। কোনো রকমে শরীরটাকে গলিয়ে বসার জায়গাগুলোর সামনে গিয়ে দাঁড়ালো পৃথ্বী। ঘাম চকচকে মুখে চলতি ট্রেনের কাঁপতি হাওয়া এসে মৃদু মৃদু ছোঁয়া লাগাল। দাঁড়িয়ে থাকতে থাকতেই বৃদ্ধি একটা ছিমের আবেশ অনুভব করল। ও
অনেকগুলো বছর পার হয়ে গেছে তার। এ বয়সে তার অনেক ব্যাচমেটই বিয়ে করে বাপ বনে গেছে। পৃথ্বীর ইচ্ছা করে না তা নয়, কিন্তু বিয়ে করার মতো অবসর মেলেনি তার। আর্থিক অবস্থা বিয়ের অনুকূল পরিবেশ দেয়নি তাকে। কপালে বলি রেখা স্পষ্ট হয়ে উঠেছে, কালো চুলের আড়ালে আড়ালে সাদা সাদা গুচ্ছ বাসা বেঁধেছে। তবু পৃথ্বী আজও সুন্দর, পাঁচটা ছেলের মধ্যে তাকে এখনো চিনে ফেলা যায়। লম্বা চেহারার পুরুষালী গড়ন তাকে তখনো বুড়োতে পারেনি। এই 35টা বছরে কত সুন্দরীর কোমল গতায়াত ঘটেছে তার সামনে, তবু পৃথ্বী মুখ তুলে তাকাতে পারেনি কারো দিকে। সহজাত নির্লিপ্ততার আবরণে মনের উদ্দামও তাকে দমন করেছে, কিন্তু আজকাল সে আর আগের মতো পারে না। 35 বছরের অর্ধবিগত যৌবন নিয়ে সে একটা কিছু আঁকড়ে ধরতে চায়, একটা নিবিড় প্রেমের ছায়ায় ক্লান্ত অবশেষটাকে সঁপে দেবার জন্য সে কখনো কখনো অদম্য উন্মনা হয়ে ওঠে। সেদিন চেম্বারে পৃথ্বী ফার্স্ট আওয়ারে অ্যাকাউন্টসের পাহাড় চেকিংয়ে ব্যস্ত। বিরাট একটা জাবদা খাতার মধ্যে বিশাল বিশাল যোগ বিয়োগের পংক্তিতে পংক্তিতে তার চোখ তখন ছোটাছুটি করছে। সামনে অ্যাকাউন্টেন্ট বাবু একটা মেশিন আর এক পাহাড় রেজিস্টার নিয়ে টেবিলে হুমড়ি খেয়ে পড়েছে। সুইং ডোর ফাঁক করে একটা নারী কণ্ঠ ভেসে এলো, আসতে পারি? দরজার দিকে তাকিয়ে চমকে উঠল পৃথ্বী। আশ্চর্য সুন্দর মেয়েটা! বুড়ো আর্দালি তাই পেছন পেছনই ছুটে এলো। এখন হবে নাকি গো? হাই ব্যস্ত, 3টের পর এসো। 3টে থেকে 4টেই পৃথ্বীর ভিজিটার অ্যাটেন্ড করার শিডিউল টাইম, কিন্তু কি হলো তার? বলে বসল, আসুন কয়েকটা কাগজ অ্যাটেস্ট করে দেবেন, এমনিতে ফর্ম জমা দেবার আজই লাস্ট ডেট, এই অ্যাটেস্টটা হয়ে গেলে এক্ষুনি ছুটে চলে যাব কলকাতায়। মেয়েটি ঘরে ঢুকল, বৃদ্ধি হাঁ করে দেখল, বুকটা ধড়াস করে উঠল তার। হাজারো তৃষ্ণার মাধকতা মেয়েটির তাগর চাহনিতে। নাভির নিচে সাদা কালোর জংলা সিনথেটিক জড়িয়ে অভিজাত স্টাইলে হাসি মেশানো অনুরোধ জানাল সে। বক্ষ আবরণী মাপের রস্য ব্লাউজে তার ধপধপে সাদা সরু কটিতর থেকে সুপুষ্ট উত্থাঙ্গের ভাঁজ সুস্পষ্ট। লম্বা গ্রীবার পেছনে চিকন কালো ঘন চুল বাবরির ঠঙে ছাঁটা, মাথা নাড়ার তালে তা একবার এ কাঁধে একবার ও কাঁধে ঘন ঘন আছড়ে পড়ছে। সবাইকে অবাক করে দিয়ে এত ব্যস্ততার মধ্যেই পৃথ্বী বলে ফেলল, বেশ নিয়ে আসুন। অনেক ধন্যবাদ। মেয়েটি কৃতজ্ঞতায় হেসে উঠল। হাসির ছিলিকে তার প্রতিমার মতো মুখখানা অনুপম হয়ে উঠল। হাই হিল জুতোর খটখট তালে শরীরের ছন্দের হিল্লোল তুলে এগিয়ে এলো উদ্ভিন্ন যৌবনা। সৈকত করতেই পৃথ্বী সেদিন 2-4টে খবর নিয়ে ফেললে, কোথায় বাড়ি, কি করে, এই সব। স্টেশনের পাশে চারুভিলা, জাহাজ প্যাটার্নের চোখ ধাঁধানো দোতলা বাড়ি। স্টেশন থেকে বেরোলেই তার সামনের প্রশস্ত জমিতে বেগম ভলিয়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার সযত্ন বিস্তার চোখে পড়ে। লোহার ফটকের দুপাশ থেকে 2টো অর্ধবৃত্তাকার মোড়েম ঢাকা রাস্তা আর বাড়ির ঠিক সামনের চত্বরটুকু নিয়ে অর্ধগোলাকার পোর্টিকো বুঝিয়ে দেয়
যে বাড়ির মালিক গাড়ির অধিকারী। যুদ্ধের পর থেকে ভদ্রলোক গভর্নমেন্টের কন্ট্রাক্টরি করতেন, তারই মেয়ে এই মঞ্জু, মঞ্জু সান্যাল। তার ভাই অলোকেশ বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, নতুন বউ নিয়ে আরব পাড়ি দিয়েছে তার কোম্পানির কি একটা কাজে, বছরে দুই একবার দেশে আসার ছুটি মিলবে। মাস দুয়েক বাদে বিকেলের এক পড়ন্ত রোদে কি একটা এনকোয়ারি থেকে ফিরছিল পৃথ্বী। স্টেশন রোড বরাবর উর্ধ্বশ্বাসে ছুটছিল তার সরকারি জিপ। উল্টো দিক থেকে ছুটে আসা একটা লাল ঝকঝকে ফিয়েট থেকে খুব চেনা একটা সুরেলা নারীকণ্ঠের ডাকে ড্রাইভার তিওয়ারিকে গাড়ি থামাতে বলল পৃথ্বী। মিস্টার নাথ! পৃথ্বী দেখল পাশে ব্রেক কষা ফিয়েট থেকে নেবে আসছে মঞ্জু। আঁটো সাঁটো জিন্সের ব্লু প্যান্টে তার ভারী নিতম্ব উত্থত, হালকা চাঁপা রঙের হাফ শার্ট হটস্টেল করা বাঁধা চুল তুলিয়ে কোমরে হাত দিয়ে সে পৃথ্বীর সামনে এসে দাঁড়াল। অত্যন্ত স্মার্ট আর আকর্ষণীয় দেখাচ্ছিল তাকে। কেমন আছেন? ভালো, আপনি? পৃথ্বীও কেমন স্মার্ট হয়ে উঠল। আসুন পরিচয় করিয়ে দিই, আমার দাদা রিসেন্টলি আরব থেকে ফিরেছেন, মাস দুয়েক দেশে থেকে রিল্যাক্স করবেন। হাউ ডু ডু। মঞ্জু দাদা এগিয়ে এলো, পৃথ্বীও প্রত্যুত্তর দিলে হাউ ডু ডু। অবশিষ্ট লোকটিকে দেখিয়ে মঞ্জু বললে, আর এনাকে চেনেন নিশ্চয়ই, দীপক ভদ্র, দাদার বন্ধু, এখানকার পিডব্লিউডি রোডস এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পৃথ্বী মাথা নাড়লে, লোকটিকে চেনে সে। অতিরিক্ত চর্বিতে ঘাড়ে গর্দানে এক হয়ে গেছে লোকটার, ঘোলাটে চোখে জুলজুল করে তাকাচ্ছিল সে। তার অফিসের বিল পৃথ্বীর ট্রেজারিতেই পাশ হয়, লাখ লাখ টাকার বিল, কোটি কোটি টাকার স্কিম। বিল দেখেই পৃথ্বী বুঝতে পারে বড় বড় টাকার ফলস বিল। কন্ট্রাক্টরদের সঙ্গে যোগসাজশ থাকে, একটা মোটা শেয়ার মিলে লোকটির, কিন্তু পৃথ্বী কিছু করবার নেই, এ তার এখতিয়ারের বাইরে। কাগজপত্র সব ঠিকঠাক, সরকারি চাকরি হলেও অন্যের নামে বিরাট টাকা কামিয়েছে লোকটি, গঙ্গার ধারে একটা পাশাদোপম বাড়ি বানিয়েছে, গাড়িও কিনেছে একটা। এই লোকটার সঙ্গে মঞ্জুর দাদার দোস্তি? পৃথ্বীর খারাপ লাগলো ব্যাপারটা। দাদা, তোমাকে যার কথা বলেছিলাম না, হ্যাঁ হ্যাঁ, পৃথ্বীনাথ, ট্রেজারি অফিসার। মিস্টার নাথ, প্লিজ প্লিজ চলুন না, চলুন না আমাদের বাড়ি, বাবা মার সাথে আলাপ করিয়ে দেব। আরে বেশি দূর না, এই তো সামনেই আমাদের বাড়ি, প্লিজ 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 চলুন না, এই তো মাত্র দু পা, প্লিজ। আব্বা ধন্যবাদ, আজ না, আরেকদিন যাবো ক্ষণ। কিন্তু আপনারা ফিরছেন কোথেকে? একটু নিউ মার্কেটে গিয়েছিলাম লাঞ্চের পর, মার্কেটিং সারতে, ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল, কলকাতায় যা জ্যাম। নাকশিটকে মঞ্জুর দাদা ঝাঁকানি দিল, বাই, সুরেলা গলায় বিদায় জানিয়ে গাড়িতে উঠলে মঞ্জু। বাই। অনভ্যস্ত স্বরেই প্রত্যুত্তর দিয়ে জিপে উঠল পৃথ্বী। মিস্টার নাথ! পাঞ্চিবতে চিবতে 555 এর কৌটো থেকে সিগারেট বাড়িয়ে জিপের কাছে এগিয়ে এলো ভদ্র। আপনার অফিসে আজকে একটা কন্টিনজেন্সি বিল পাঠিয়েছি, আপনার এমপ্লয়িজটা বোধহয় কি সব ভাউচার টাউচার ডিম্যান্ড করেছে, কি হুজ্জত বলুন তো। আরে বাবা, এ তো তোর বাবার পয়সা নয়, সরকারের পয়সা, এত আটা কিসের, আপনি একটু দেখবেন তো। রাগে পৃথ্বীর রক্ত মাথায় উঠে গিয়েছিল, কিন্তু মঞ্জুর সামনে এই মুহূর্তে রুক্ষ হয়ে উঠতে পারল না সে। নো, সরি। কোনো রকমে রাগ সামলে কথা দুটো ছুঁড়ে দিয়ে তিওয়ারিকে জিপে স্টার্ট দিতে নির্দেশ দিল পৃথ্বী। হপ্তাখানেক বাদে একটা অভাবনীয় ব্যাপার ঘটল,
কলকাতার অফিসগুলোতে কয়েকটা কাজ সেরে দুটোর সময় পৃথ্বী গিয়েছিল শিয়ালদার পিএসসি হলে ডিপার্টমেন্টালে বাকি পরীক্ষাটা সারতে। ফেরার সময় ঝমঝম করে একটানা বৃষ্টি নামল। কলেজ স্ট্রিটের কাছাকাছি যখন পৃথ্বীর গাড়ি ছুটছে, তখন একটা বাসের সেট থেকে পৃথ্বীদা বলে একটা মেয়ে চিৎকার করে উঠল। তেওয়ারিকে ব্রেক কষতে বলে পৃথ্বী দেখল মঞ্জু। কোনো কিছু বলবার আগেই সে একেবারে ছুটে ধর্মর করে গাড়িতে এসে উঠল। আরে আরে সরুন সরুন, দেখছেন না কেমন বৃষ্টি হচ্ছে, আমি তো ভিজে যাচ্ছি। তুমি এখানে? বাড়ি এখানেই তো আমার ইউনিভার্সিটি। সত্যি তো এখানেই তো রোজ ক্লাস করতে আসতে হয় মঞ্জুকে, খেয়ালই হয়নি বৃদ্ধির। ভারী সুন্দর লাগছিল মঞ্জুকে, উগ্রতা নেই। থ্রি কোয়ার্টার এয়ার হোস্টেস ব্লাউজ, সবুজ পেড়ে সাদা শাড়িতে, বই খাতা হাতে, এটা না সম্পূর্ণ ভিন্ন মঞ্জু। তোমাদের গাড়ি আসে না? না, বেশিরভাগটাই তো ট্রেনের রাস্তা। তাছাড়া এই আড্ডা টাড্ডা মেরে কখন যে বাড়ি ফিরি তার তো কোনো ঠিক থাকে না। অতক্ষণ গাড়িটাকে আটকে রাখি কি করে, বাড়িতে কত কাজ। আজই তো সকাল সকাল ফিরবো ভেবেছিলাম, জানেন এই বৃষ্টিটা এসে না সব গুবলেট করে দিল। কখন যে থামবে তার তো কোনো ঠিকই নেই। এই দেখুন দেখুন রাস্তায় কত জল জমে গেছে, হ্যাঁ দেখেছেন? আচ্ছা গাড়িগুলো কেমন যেন সব উড়িয়ে গেছে না, কোথাও জ্যামট্যাম হয়েছে নিশ্চয়ই। এই মুহূর্তে মঞ্জুকে তার বাড়ি থেকে আলাদা একটা নিঃসঙ্গ ব্যতিক্রম মনে হচ্ছিল পৃথ্বীর। অর্থ রোজগারের নেশাবোধ হয় তার বাড়ির লোকেরা একমাত্র মেয়ের নিরাপত্তার জন্য বিসর্জন দিতে প্রস্তুত নয়। আর কোনো চিন্তা নেই, আপনার গাড়িটা পেয়ে গেলাম, ও কি মজা। এই পৃথিবীদা পৃথিবীদা বলছি, চলুন না কফি হাউসে বসে দু কাপ কফি খেয়ে নিই, খানিক আড্ডা মেরে ফিরে যাবে। পৃথিদা ডাকটা একটু আগেই মঞ্জু ব্যবহার করেছে, আবার ডাকলো দ্বিতীয়বার। পৃথির মনে হলো এই ডাকের মধ্যে নতুন করে ঘনিষ্ঠতার ইঙ্গিত। তিওয়ারিকে বলে গাড়ি থেকে নেমে পড়ল পৃথ্বী। হারিয়ে যাওয়া প্রথম যৌবনের না পাওয়া খেলাটা পেয়ে বসলো তাকে। কলেজে পড়তে কতবারই বন্ধুবান্ধবদের কাছে কফি হাউসের আড্ডা মারার গল্প শুনেছে সে। কলেজ যাওয়ারের পর টিউশনের জন্য ছুটতে হয়েছে তাকে, সোনা ছাড়া কফি হাউসের কোনো স্মৃতিই নেই তার। তিনতলার লনের দু সাইডে দুটো লম্বা ব্যালকনিতে দুজনে বসল মুখোমুখি। মঞ্জুর চুলে চাপা সুবাস, অনেক কথা বলল মঞ্জু, তার বাড়ির কথা, তার দুঃখের কথা, বাড়ির লোকের নানা রকম পারভার্সনের কথা, মায়ের অসহায়তার কথা। আপনাকে সেদিন কত করে বললাম বাড়িতে আসতে, এলেন না তো, মার সাথে আলাপ করে দিতাম। জানেন মা আমার সবচেয়ে কাছের বন্ধু। নিজেকে অপরাধী মনে হলো। মঞ্জুর নিঃসঙ্গ জীবনে সামান্য বন্ধুত্বটুকু দিবার মতো সাহসও তার নেই। সামনের সোমবার আমার জন্মদিন, আসুন না আমাদের বাড়িতে, সন্ধ্যাবেলা নিমন্ত্রণ রইল, মানা ভীষণ আনন্দ পাবেন, ঠিক আসবেন তো? মঞ্জুর মুখ পৃথিবীর থেকে ইঞ্চি দুয়েক তফাতে, উত্তপ্ত নিঃশ্বাস আসছে সেখান থেকে। মৃদু গলায় পৃথিবী বলে ফেললে, শুধু মাই পাবে, মেয়ে পাবে না?
আমি কি সে কথা বললাম? সেদিন মঞ্জুকে নিয়ে ফিরতে রাতই হয়ে গেল পৃথ্বীর। ঘনিষ্ঠ হয়ে বসতে হয়েছে তাদের। সারা রাস্তায় মঞ্জুর শরীরের উত্তাপ অনুভব করল পৃথ্বী। অফিসে গিয়ে পৃথ্বী শুনলে মঞ্জু ফোন করেছিল। এক গ্লাস জল খেয়ে রিং করল পৃথ্বী। নাম্বারটা গাড়িতে মঞ্জুরি দেওয়া। ফোন করেছিলে, কি ব্যাপার? তুমির সম্পর্ক কফি হাউসেই পাতিয়েছিল দুজনে। এমনি এই তোমার মনে আছে তো আজ আমার জন্মদিন? মাকে বলে দেখেছি, এসো কিন্তু, না এলে কথা বলতো। অফিস আওয়ারের পর তিওয়ারিকে পিছনে বসিয়ে নিজেই স্টিয়ারিং ধরলে। একটা পরম প্রাপ্তির উত্তেজনা সজীব করে তুলেছে তাকে। স্টেশন থেকে ২৫ টাকা দিয়ে একটা স্পেশাল ফুলের তোড়া কিনে নিল। ফটক পেরিয়ে সামনে চত্বরে রং বেরঙের অজস্র গাড়ির মেলা। কাঁচের দরজার সুন্দর ফাঁক করতেই অর্কেস্ট্রায় ডিস্কো গানের চড়া ঝাঁজ ফেসে সুসজ্জিত গোটা হলঘর জুড়ে আধো আলো আধো অন্ধকারে ককটেল পার্টি। বাজনার তালে তালে উগ্র আধুনিক আধুনিকাদের কোমর তুলে ডিস্কো নাচ। ঘরে না ঢুকলে ভিতর থেকে পৃথ্বীকে দেখতে পাওয়ার কথা নয়। এত বড় একটা আড়ম্বরের মাঝখানে নিজের এই দরিদ্র অস্তিত্বটাকে বড় তুচ্ছ মনে হলো তার। তবু পৃথ্বী এত হৈহুল্লোড়ের মাঝখানে মঞ্জুকে খুঁজবার চেষ্টা করলে হঠাৎ দেখল হলে ঘরের এক কোণে দাদা বৌদি মঞ্জু আর দীপক ভদ্র প্রচুর মদ্যপানে উন্মত্ত হয়ে হি হি করে হাসছে। মঞ্জুর কোমরটাকে শরীরের সঙ্গে চেপে ধরে মোটা ভদ্র ডিস্কো নাচছে। দাদা আর বৌদি উৎসাহ দিচ্ছে তাদের। আচ্ছন্নতার মধ্যে হি হি করে হেসে উঠছে মঞ্জু। একটা কঠিন যন্ত্রণা পৃথিবীর নাভি দেশ থেকে উঠে বুকের মধ্য দিয়ে মাথাটাকে আচ্ছন্ন করে ফেলল। একটু বাদে বাজনা থামল। ডাশের মতো জায়গাটায় চোখ ধাঁধানো আলো জ্বলে উঠল। টলায়মান মঞ্জু আর ভদ্রকে দুপাশে রেখে শুভ জন্মদিনে মঞ্জুর বাবা ঘোষণা করলে তাদের বিয়ের বার্তা। পৃথ্বী আর সেখানে দাঁড়াতে পারল না। ফটকের কাছে রাখা একটা ডাস্ট পটে গলিয়ে দিলে তোড়াটা। একটা কুকুর এসে কয়েকবার শুঁকে নিলে সেটা। জিপে উঠে তেওয়ারিকে বললে পৃথ্বীনাথ, না তেওয়ারি, আর আমি নয়, তুমিই চালিয়ে স্টেশনে পৌঁছে দাও জিপটা।